অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন। 2023 সালের জন্য প্রধান ভবিষ্যৎবাণী বলে যে বছরটি বিশ্বকে আরও ভালো উপায় রূপান্তরিত করবে, সুতরাং এই বছর প্রতিটি গ্রহের স্থানান্তর খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাস প্রতিটি সূর্যের চিহ্নের স্থানান্তরের জন্য ভাগ্যের আশ্চর্যজনক পরিবর্তনের সাক্ষী হবে এবং কারণটি বেশ পরিষ্কার। মহাবিশ্বে এমন অনেক কিছু ঘটেছে যা আমাদের সমস্ত জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। রাশিফলগুলি স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং অভিজ্ঞতার পাশাপাশি বৃহৎ আকারে চিহ্নিত করে। এই সময় একটি ভালো মাসের জন্য নিজেকে প্রস্তুত করুন, ইতিবাচক চিন্তা করুন এবং তারকাদের আপনার ভাগ্যের নির্ধারণ করতে দিন। শুধু তাই নয়, ভবিষ্যৎবাণীগুলি প্রকৃতপক্ষে ব্যাপক সাফল্য অর্জনের জন্য আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। এটি আমাদের সকলের জন্য ভালোবাসা এবং ভাগ্য শুভ কামনার ঋতু। অতএব আমাদের যা করতে হবে তা হল সর্বশক্তিমানে বিশ্বাস রাখা এবং জীবনে সঠিক পথে থাকা। এটা নিশ্চিত যে দীর্ঘমেয়াদী চমৎকার সুফল পাওয়া যাবে। কর্কট রাশির মাসিক রাশিফল 2023। স্থানীয় কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্য অর্জনের জন্য লাভজনক মনে করবেন। আপনি অনেকদিন ধরে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছেন, এখন সেই মুহূর্ত যা আপনার দখল করা দরকার। সমস্ত অনুকূল পরিস্থিতি ব্যবহার করুন এবং এটি আপনার অনেক আগেই আপনি বিজয়ী হয়ে উঠবেন। কর্কট আর্থিক রাশিফল 2023 এই মাসে ব্যাপক উন্নতির ইঙ্গিত দেয়। বুধ 8 ফেব্রুয়ারি মকর রাশিতে চলে যায়। জীবনে সর্বোত্তম সাফল্যের অর্জনের জন্য আপনি কি করতে সক্ষম তা আপনাকে বুঝতে হবে। এখন অলস হওয়ার সময় নয়, কারণ আপনাকে অত্যন্ত সক্রিয় থাকতে হবে। মহান জিনিসগুলি আপনার দোরগোড়ায় অপেক্ষা করছে এবং আপনাকে যা করতে হবে তা হল একটি উন্নত জীবনের অর্জনের দৃঢ় সংকল্প। সাফল্যের এই যাত্রায় আপনাকে নিজের যত্ন নিতে হবে যাতে আপনি পরে এটি উপভোগ করতে পারেন। কুম্ভ রাশিতে সূর্যের প্রবেশ এই মাসের ভাগ্যবান হতে চলেছে। এটি আপনাকে সমস্ত নেতিবাচকতা থেকে মুক্তি পেতে এবং আপনার জীবন নতুন করে শুরু করতে সহায়তা করবে। আপনার কাছের এবং প্রিয়জনদের সম্পর্কে আপনার জানা উচিত এমন অনেক গোপন বিষয় রয়েছে যাদের মধ্যে কেউ কেউ আপনার যত্ন নেওয়ার ভান করে এবং পরে আপনাকে পিছনে ছুরি আঘাত করবে। জীবনে ছোট মুহূর্তগুলো উপভোগ করুন যা আপনি আপনার পরিবারের সাথে পান। এটি স্মরণীয় অভিজ্ঞতা পেতে চলেছেন। এই মাসে আপনার পিতামাতার সাথে একটি ভ্রমণের পরিকল্পনা করুন। শুক্র 15 ফেব্রুয়ারি মীন রাশিতে চলে যায়। এটি ইতিবাচক সপ্তাহ যা আপনার জীবনকে আরও ভালোর জন্য পরিবর্তন করতে চলেছে। আপনার ব্যক্তিগত জীবন আনন্দ এবং আনন্দের পূর্ণ হবে এবং আপনি আপনার পরিবারে একজন নতুন সদস্যকে স্বাগত জানাতে চলেছেন। পেশাগতভাবে আপনি খুব ভালো করবেন না আপনাকে খ্যাতি এবং স্বীকৃতি অর্জনে সহায়তা করবে। আপনাকে মনে রাখতে হবে যে ভালো কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। 27 ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করে। মেষ শেষ স্থানান্তরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করবে বছরের বাকি সময় আপনার জন্য কেমন হবে। এমন সময় আসবে যখন আপনি নিজের উপর আস্থা হারাবেন। এই ধরনের নেতিবাচক অনুভূতি থাকা খুবই সাধারণ। যাই হোক, যা আপনাকে আপনার জন্য সকলের চেয়ে এগিয়ে থাকতে সাহায্য করবে তা হলো সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করার এবং দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করার দৃঢ় সংকল্প। এই মাসটি আত্মা আবিষ্কার এবং আপনার আত্মার বিকাশ সম্পর্কে হবে। লোকেরা আপনাকে কোনো না কোনোভাবে নিঃস্ব করার চেষ্টা করবে। যাই হোক, আপনার নিজের এবং আপনার ক্ষমতার উপায় বিশ্বাস রাখতে হবে।
এছাড়া তাদের কথায় কান দেবেন না, বরং দেখান যে আপনি শুনছেন না। এটি তাদের বিভ্রান্ত করবে এবং আপনাকে খুবই শীঘ্রই সাফল্যের অর্জন করতে সাহায্য করবে। যাই হোক, আপনাকে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিতে হবে এবং আপনার স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করতে যতটা সম্ভব আত্মবিশ্বাসী থাকতে হবে। ফেব্রুয়ারি মাসের 12টা রাশিফল প্রত্যেকটি মোটামুটি ভালো খারাপ মিলিয়ে যাবে। এই সময় একটি ভালো মাসের জন্য প্রস্তুত করুন নিজেকে, ইতিবাচক চিন্তা করুন। ফেব্রুয়ারির মাস ভালো মাসার মাস, প্রত্যেকটি ভালোবাসার মানুষের সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করুন। আশা করি আপনাদের এই মাসটি খুব ভালো যাবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন।